হ্যালো গাইজ, গুড মর্নিং। অ্যান্ড এটি হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আগের দুটি ক্লাসে আমরা লসাগু এবং গসাগু এই যে পার্টিকুলার চ্যাপ্টারটির আমরা সমস্ত বেসিক ডিটেলস আমরা জেনে নিয়েছি, সমস্ত ফর্মুলা আমরা জেনে নিয়েছি। আজকে আমরা যেগুলো সলভ করব সেটি হচ্ছে আমাদের চঞ্চল ঘোষের যে বইটি রয়েছে, এবং চঞ্চল ঘোষের পেজ নাম্বার 68, তার প্রথম 15টি অঙ্ক আমরা সলভ করব, ফার্স্ট 15। ওকে, সো বিফোর গোয়িং টু দ্য লাইক প্রবলেমস, আমি 15টি প্রবলেমসকে 6টি টাইপে ভাগ করেছি। কীরকম না, প্রথম যে টাইপ রয়েছে 1 এন্ড 2, সেখানে কীরকম রয়েছে না তোমরা চাইলেই দেখতে পারো। প্রথম অঙ্কটা কীরকম রয়েছে না, লসাগু ও গসাগু দেওয়া রয়েছে, 315 ও 7 একটি সংখ্যা দেওয়া রয়েছে, আমাদেরকে অপর একটি সংখ্যা বার করতে হবে, ক্লিয়ার। যদি আমরা টাইপ টু দেখি, তাহলে টাইপ টু হচ্ছে 2 নম্বরের যে অঙ্কটি রয়েছে, 3 নম্বরের অঙ্কটা তোমরা দেখো, সেখানে 3 নম্বরের অঙ্কতে কী রয়েছে না, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে, আমাদের সংখ্যা দুটির সমষ্টি বার করতে হবে। তাহলে এই যে টাইপ টু প্রবলেম কীরকম না, সংখ্যা দুটোর অনুপাত থাকবে আর আমাদের গসাগু বলা থাকবে, আমাদেরকে সংখ্যাগুলো বার করে পর তারপর যা তোমার প্রবলেমে যা চাইবে আমাদেরকে তা বার করতে হবে, ক্লিয়ার। তারপরের যে টাইপ সেটা হচ্ছে টাইপ টেন। সো টাইপ থ্রি আমাদের যে টাইপ থ্রি রয়েছে, সো টাইপ থ্রিতে কী রয়েছে, 10, 11 অ্যান্ড 13। সো আমরা যদি 10 এই প্রবলেমটি দেখি, 10, সো এখানে বলা রয়েছে কীরকম না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার সাথে কত যোগ করলে এই এই পার্টিকুলার সংখ্যা দ্বারা সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। সো এই ধরনের প্রবলেমগুলো হবে টাইপ থ্রি। টাইপ ফোর রয়েছে তোমার, টাইপ ফোরের মধ্যে পড়েছে তোমার 7 অ্যান্ড 8 একটা। এখানে 7 অ্যান্ড 8 কী রয়েছে না, বলা থাকবে না 200 ও 300 এর মধ্যে এমন একটা সংখ্যা বলো যেগুলো কিছুগুলো নাম্বার দেওয়া থাকবে সেগুলো দ্বারা ডিভিজেবল। ওকে, টাইপ ফাইভ কীরকম রয়েছে না, টাইপ ফাইভ রয়েছে 4 এবং 5-এর প্রবলেমটি না, 4 রয়েছে কীরকম না, দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে, তাদের সমষ্টি দেওয়া রয়েছে, কত জোড়া আমরা সংখ্যা বার করতে পারবো সেটি হচ্ছে টাইপ ফাইভ। আর টাইপ সিক্সের যে অঙ্কটি সেটি হচ্ছে 15-এর অঙ্কটি, অর্থাৎ আমাদেরকে ডেসিমেল এবং ফ্র্যাকশনের লসাগু এবং গসাগু বার করতে হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রবলেম সলভিং। ওকে, এই ধর এতগুলো টাইপ রয়েছে, আমি একটির পর একটি অঙ্ক করে যাচ্ছি, অ্যান্ড চলো লেটস ডু ইট। ওকে ওকে, সো প্রথম অঙ্কটি রয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত। সো এটি হচ্ছে আমাদের প্রবলেম। সো এটির সমাধান কী হবে না, আমাদের দেওয়া রয়েছে এলসিএম ইজিক্যাল টু 315 এবং এইচসিএফ ইজিক্যাল টু 7। প্রথম একটি নাম্বার দেওয়া রয়েছে 35, তাহলে অপর সংখ্যাটি কত, এটি আমরা কোন ফর্মুলা থেকে বার করব না, আমরা জানি দুটি সংখ্যার গুণফল ফার্স্ট ডিজিট ইন্টু সেকেন্ড ডিজিট, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইজিক্যাল টু লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটা আমরা জানি। তাহলে আমাদের ফার্স্ট নাম্বার কী দেওয়া রয়েছে, 35, সেকেন্ড নাম্বার আমরা ধরে নিচ্ছি এক্স, এলসিএম দেওয়া রয়েছে 315 এবং এইচসিএফ দেওয়া রয়েছে 7, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এবার আমরা কাটাকাটি করবো, 7, 5, 35, এবং এখানে আমরা যদি কাটি তাহলে আমার টোটাল বার হচ্ছে 63, তাহলে 63 হবে আমাদের আনসার, ক্লিয়ার। আমরা এটি আমাদের ফর্মুলা, এর আগের ক্লাসে আমি এটা ডিসকাস করেছিলাম যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়, ক্লিয়ার। নেক্সট প্রবলেম কী বলা রয়েছে না, 2 নম্বরের যে অঙ্কটি এটি আমরা দেখো টাইপ ওয়ানের মধ্যেই পড়ছে, 1 এবং 2 এটি টাইপ ওয়ানের মধ্যেই পড়ছে, তাহলে দু নম্বর যে প্রবলেম সেটি দেওয়া রয়েছে দুটি সংখ্যার লসাগু রয়েছে 385 এবং গসাগু রয়েছে 11, এদের একটি সংখ্যা দেওয়া রয়েছে 55, অপরটি কত। সো এটি আমরা সেমভাবে সলভ করবো, এটা তোমরা নিজেরাই করো। তাহলে এলসিএম দেওয়া রয়েছে 385, এইচসিএফ ফার্স্ট সংখ্যা সেকেন্ড ডিজিট, তাহলে আমরা কীভাবে বার করবো, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, তাহলে এক্স সমান কী করে বার করছি, এইভাবে হয়ে যাচ্ছে, এটা নিচে চলে যাচ্ছে, তাহলে 11 কে 11, 11 5 55, এখানে যদি আমরা কাটাকাটি ঠিক করি 5, 7, 35, ওকে টোটাল বার হচ্ছে 77, 5, 7, 35, তাহলে কত হচ্ছে 77, ক্লিয়ার। দেখো এই গুণটা করে দিলাম, সরি ভাগটা,
পাঁচ আমরা সাত দেখা হচ্ছে 35, আবার 35 নামছে, তাহলে 5 7 35। ওকে চলো, এরপর আমরা কি করব না, এরপর আমরা টাইপ টু, টাইপ টু এর অঙ্কগুলো সলভ করব। টাইপ টু শুরু হচ্ছে 3 থেকে। ওকে, এরপর 3 নম্বরের অঙ্কটি দেওয়া রয়েছে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু দেওয়া রয়েছে 5, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে এগুলোই হচ্ছে আমাদের টাইপ টুর অঙ্ক, যেখানে আমাদের অনুপাত দেওয়া থাকবে, অনুপাত দেওয়া থাকবে এবং আমাদের গসাগু দেওয়া থাকবে, এবং আমাদের বাকি সংখ্যাগুলো বার করে প্রবলেমে যেটি চাইবে সেটি আমাদেরকে করতে হবে। সো এটি আমরা কীভাবে বার করব, লেটস ডু ইট। ওকে, সো রেশিও দেওয়া রয়েছে 4:5, দুটি সংখ্যার অনুপাত 4:5, গসাগু দেওয়া রয়েছে এইচ সেফ দেওয়া রয়েছে 5। তাহলে ফার্স্ট ডিজিটটা আমরা কী পাবো, আমরা সবাই জানি যে আগের দিন কালকে আমি সূত্রে বলেছিলাম যে যদি রেশিও দেওয়া থাকে এবং যদি গসাগু দেওয়া থাকে, তাহলে যদি গসাগুকে যদি আমরা রেশিওর সাথে গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাই। তাহলে একটি সংখ্যা কী হবে, 4 4 × 5 20 অ্যান্ড 5 × 5 25, এবং আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছে যে তাদের সমষ্টি কত, তাদের সমষ্টি কত, এই দুটো আমরা যোগ করলে পেয়ে যাবো 45। ওকে, সো এরপর আমরা নাম্বার 6 আমরা সলভ করব, কারণ আমরা টাইপ টুর অঙ্কগুলো করছি এবং টাইপ টুর মধ্যে পড়ছে 3 6 9 12 অ্যান্ড 14। ওকে, সো আমাদের এখানে প্রবলেম কী দেওয়া রয়েছে, সিক্সের যেটি সেটাতে কী রয়েছে দেখো, এখানে বলা রয়েছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 9:7, গসাগু দেওয়া রয়েছে 19, তাহলে ছোট সংখ্যাটি কত। খুবই সোজা অঙ্ক, কীরকম না, আমি একটু আগেই বললাম যে যদি আমরা রেশিওর সাথে এইচ সেফকে গুণ করি তাহলে কী হয়, আমরা সংখ্যাগুলো পেয়ে যাই। তাহলে সব থেকে ছোটো রেশিও কী রয়েছে, 9:7, এটি হচ্ছে সব থেকে ছোটো রেশিও, তাহলে এর সাথে যদি আমরা 7কে গুণ করে দিই তাহলে আমাদের আনসার বার হয়ে যাবে। ওকে, ওকে, সো এটাই হবে আমাদের কি আনসার, ক্লিয়ার। নেক্সট আমাদের 9-এর অঙ্কটা আমরা দেখব। সো 9-এর অঙ্কতে কী বলা রয়েছে না, দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে 20, অনুপাত দেওয়া রয়েছে 3:4, তাদের আমাদেরকে যোগফল বার করতে হবে। ওকে, সো খুবই সোজা অঙ্ক, সো রেশিও দেওয়া রয়েছে 3:4, এইচ সেফ দেওয়া রয়েছে 20। আমরা প্রথম সংখ্যা কীভাবে পাবো না, আমরা এটার সাথে এটাকে একবার গুণ করবো, 3 × 20 = 60, আর একবার 4-এর সাথে 20-এর গুণ করবো, তাহলে 4 × 20 = 80। সো এগুলো যোগ করবো, এটাই চাই চেয়েছে আমাদেরকে। মনে রাখবে সবসময় রেশিওর সাথে যদি আমরা গসাগু বা এইচ সেফকে আমরা যদি গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাই, ক্লিয়ার। নেক্সট, এরপর আমরা 12-র অঙ্কটা সলভ করব। এখানে দেওয়া রয়েছে দুটি সংখ্যা দেওয়া রয়েছে, তাদের গসাগু রয়েছে 12 এবং তাদের অনুপাত রয়েছে 3:5, ক্লিয়ার। এখানে আমাদের কী করতে হবে না, তাদের গুণফল বার করতে হবে, সেম প্রসেস, আমরা আগে সংখ্যাগুলো বার করবো তারপর গুণ করে দেবো। তাহলে প্রথম রেশিও রয়েছে 3:5, এইচ সেফ = 12, তাহলে ফার্স্ট প্রথম সংখ্যা আমরা কী পাবো, 3 × 12 = 36, সেকেন্ড সংখ্যা কী পাবো না, 5 × 12 = 60, এই দুটোর গুণ করবো, গুণ করলে কত হয়, 2160, এটাই হবে আনসার। নেক্সট আমরা 14-এর অঙ্কটি দেখবো, এখানে কী বলা রয়েছে না, লুক এট দ্যাট। ওকে, এখানে 3টি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:3:4, তাদের গুণফল দেওয়া রয়েছে 6 4 8, এখন আমাদেরকে বার করতে বলেছে 3টি সংখ্যার গসাগু কত, ক্লিয়ার। সো এটি আমরা কীভাবে করব দেখো, তাহলে 3টি নাম্বারের রেশিও দেওয়া রয়েছে 2:3:4, তাদের গুণফল বলা রয়েছে 6 4 8। ওকে, এই সেফ আমাদেরকে বার করতে হবে। শোনো, আমি যেটি বলছি, প্রথম কথা, যদি আমাদের কোনো প্রবলেমে গসাগু দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমাদেরকে অনুপাতটা ধরে নিতে হবে, আর কোনো জায়গায় যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা গসাগুটাকে ধরে নেব, ক্লিয়ার। তাহলে এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা কি না, এখানে দেওয়া রয়েছে আমাদের রেশিও দেওয়া রয়েছে, আমাদেরকে এইচ সেফ বার করতে বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এইচ সেফ = x, ক্লিয়ার। তাহলে আমরা জানি যে রেশিওর সাথে যদি আমরা এইচ সেফকে গুণ করি তাহলে সংখ্যাগুলো পেয়ে যাই, তাহলে 3টি ডিজিট কী হবে, একটি হবে 2x × 2 2x × 3 3x এবং x × 4 4x, তাহলে 3টি ডিজিট আমরা পেয়ে গেলাম। এখন কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে গুণফল, সংখ্যা 3টির গুণফল কত বলা হয়েছে, 4 6 8, সেই জন্য আমরা কি করছি এবং আমরা সংখ্যাগুলো পেয়ে গেলাম। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা সম এরদের গুণফলটাই কি না, 4 6 4 8, ক্লিয়ার। তাহলে এগুলো আমরা গুণ করলে কত পাবো, 3 4 12 12 2 24 24, আর 3টা x এর x³,
समान হচ্ছে 648। এরপর x কিউব 24 কে আমি নিচে ভাগ করছি 27 বার হচ্ছে। এখন x কিউব সমান কি হচ্ছে, আমরা 27 কে লিখতে পারি 3 এর কিউব, কারণ 3 টা 3 এর গুণফল কি হয় 27। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি এরকম x এর উপরে কিউব থাকে এবং এই সাইডে কোনো সংখ্যার উপরে কিউব থাকে তাহলে উপরে উপরে কিউবকে আমরা বাদ দেওয়া যায় আর কি। তাহলে x সমান আমাদের ফাইনালি কত পেয়ে গেলাম, x সমান 3 পেলাম। এরপর আমরা সংখ্যাগুলো তাহলে কত পাবো, না x 2 ইন্টু এখানে আমি করেছি 2 ইন্টু 3, আমাদের কত x সমান কত পেয়েছে, না 3 পেয়েছি। তাহলে 2 ইন্টু 3 সমান 6, 3 ইন্টু 3, 3 ইন্টু 3 সমান 9, অ্যান্ড 4 ইন্টু 3 সমান 12। তাহলে সংখ্যাগুলো পেয়ে গেলাম 6, 9 অ্যান্ড 12। তাদের আমরা লসাগু বার করলাম, সরি গসাগু বার করলাম, 3 দিয়ে কাটলো 3টাকেই, আর যাচ্ছে না। এখানে দেখো দুটো সংখ্যা যাচ্ছে কিন্তু একটি যাচ্ছে না, আর ভাগ যাচ্ছে না 3টি, সেই জন্য আমাদের গসাগু কী হবে, না 3, এবং এটি হবে আমাদের আনসার। তাহলে দেখো আমরা টাইপ 2 এর 3, 6, 9, 12 এবং 14 এগুলো সলভ করে ফেললাম। এরপর আমরা টাইপ 3 এর অঙ্কগুলো সলভ করব, ক্লিয়ার। এরপর আমরা টাইপ 3 এর অঙ্কগুলো সলভ করব, এবং টাইপ 3 এর অঙ্কগুলো রয়েছে 10, 11, অ্যান্ড 13। ওকে, সো 10 এর অঙ্কটি কী রয়েছে সেটা আমরা একটু দেখব। এখানে 10 এর অঙ্কটি কী বলা রয়েছে, না বলা হয়েছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে, ক্লিয়ার। ওকে, তাহলে প্রথমে আমরা কী করছি, না প্রথমে মনে রাখতে হবে যদি বলা হয়, ওকে, যদি বলা হয় যে এই এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে, তাহলে প্রথমেই হচ্ছে তাদের আমি লসাগু বার করব। লসাগু আমরা করেছি, বার হয়েছে 120। এরপর আমরা সবাই জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম, লাইক 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, আমরা জানি 1 অঙ্কের ক্ষুদ্রতম, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, সেরকম 1 অঙ্কের 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10। তাহলে একের পিঠে আমরা একটা শূন্য দিচ্ছি, তাহলে ঠিক একই রকমভাবে যদি বলা হয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একের পিঠে 4টা শূন্য হবে, ক্লিয়ার। সেটাকে আমি কী করেছি, না 120 দিয়ে ভাগ করেছি, ক্লিয়ার। ভাগ করে পর যেমন আমি বলেছি যে অ্যাকচুয়ালি আমরা কী বার করছিলাম, আমরা যেভাবে ভাগ করছিলাম সেই প্রথমে আমি কালকে করেছি, না 100 এর কাছাকাছি এমন সংখ্যা বার করো যেটা এই 12 এবং 16 দ্বারা বিভাজ্য হবে, কালকে আমি করেছি সেগুলো। তাহলে এখানে ঠিক একই রকমভাবে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম আমরা প্রথমে লসাগু করব, যেগুলো দ্বারা ভাগ করতে বলবে বা ভাগ হবে বলবে। তারপর সেই যেটি লসাগু বার হবে সেটিকে এখানে যেটি বলা থাকবে 5 অঙ্ক বিশিষ্ট বা 4 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এখানে বলা রয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1 এর পেটে 4টা শূন্য। একে আমি কী করছি 120 দিয়ে ভাগ করছি, ভাগ ভাগশেষ বার হলো 140। এরপর আমি এখানে এই নিয়মটা শিখিয়েছিলাম যে দুভাবে আমরা আমাদের ডিজিটগুলোকে বার করতে পারি, একটা হচ্ছে এই যে ভাগশেষ বার হচ্ছে সেটাকে যদি আমরা এই যেটা যেটাকে আমরা ভাগ করছি সেটা সেখান থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই তাহলে সেই সংখ্যাটাই 120 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এই যে 4টি সংখ্যা রয়েছে সেগুলো দ্বারা বিভাজ্য হবে, ঠিক 5 অঙ্কের ক্ষুদ্রতম। কিন্তু এখানে আমাদেরকে প্রশ্নে বলা রয়েছে যে কত যোগ করতে হবে, এখানে তোমরা যদি দেখো তাহলে এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে কত যোগ করতে হবে। তাহলে আমরা কী করব, এখানে দুটো আমরা সূত্র জানি যে যোগ এবং বিয়োগের ফর্মুলা জানি, তাহলে এখানে আমি যোগের ফর্মুলাটা কাজে লাগাচ্ছি। তাহলে এখানে ডিজিটটা লিখেছি প্লাস 120 মাইনাস 40, তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে 80 বার হচ্ছে। তাহলে দেখো 80 যোগ করতে হবে, তাহলে 4 অঙ্ক 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করতে হবে আমাকে, 80 যোগ করতে হবে, তাহলেই কিন্তু এখানে আমার 120 দ্বারা বিভাজ্য যাবে, বা এই যে সংখ্যাগুলো 6, 8, 10 এবং 15 এগুলো দ্বারা এই যে সংখ্যাটাকে ভাগ করা যাবে, ক্লিয়ার। ওকে, সো এরপর আমরা 11 অঙ্কটি করব। এখানে কি বলা রয়েছে, না 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার সাথে আমাকে কী করতে হবে, না কোন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 16, 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে, ঠিক আছে। যখন এরকম বলা থাকবে ক্রমান্বয়ে 10, 16, 25 ভাগশেষ থাকবে, সো এর ক্ষেত্রে একটি পার্টিকুলার নিয়ম রয়েছে আমি দেখাচ্ছি। তাহলে আমরা যেভাবে প্রথম ভাগ করলাম, প্রথমে 12, 18 এবং 27 এদের আমি এলসিএম বার করব। ওকে, সো এলসিএম বার করে আমাদের বার হবে 108, ক্লিয়ার। এরপর আমরা কী করব, আমাদের কী বলা হয়েছে, না 11-র যে অঙ্কটি সেটাতে বলা রয়েছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি 9, ক্লিয়ার। তাকে আমরা কী করব, এখানের যে এলসিএম বার হলো সেটা দিয়ে ভাগ করব, এবং ভাগশেষ বার হয়েছে আমার 63,
ঠিক আছে 63। এরপর আমরা কি করেছিলাম না, এই 63টাকে বাদ দিচ্ছিলাম এই যে যেটাকে আমরা ভাগ করছি সেটা থেকে, তাহলে আমরা ভাগ বাদ দিলাম কত বের হলো না 9936। ওকে, এরপর আমাদের কি বলার রয়েছে না, আমাদের আমাদের যে কোশ্চেন সেখানেই বলা রয়েছে যে ক্রমান্বয়ে কত ভাগশেষ থাকবে না, 10, 16 এবং 25, এবং তার আগে কিছুগুলো ডিজিট রয়েছিল 12, 18 এবং 27। যদি এরকম বলা থাকে যে এখানে ক্রমান্বয়ে কতগুলো ভাগশেষ থাকবে এবং কি থাকবে, এই যে এখানে বলা রয়েছে 12, 16 এবং 18, এবং ভাগশেষ যদি ক্রমান্বয়ে বলা থাকে 10, 16 এবং 25, তাহলে আমাদের মনে রাখতে হবে এই প্রসেসটা আমাদেরকে করতে হবে। প্রথম দিকের যে তিনটি ডিজিট দেওয়া থাকবে অর্থাৎ যেগুলো দ্বারা বিভাজ্য হবে সেগুলো উপরে লিখব, এবং ক্রমান্বয়ে তাহলে 12-র নিচে কি থাকবে 10, 18-র নিচে 16 এবং 27-এর নিচে 25। এখানে যেমনভাবে বলা রয়েছে সেরকমভাবে, তাহলে 10, 12-র নিচে আমরা কী লিখব 10, 18-র নিচে লিখব 16 এবং 27-এর নিচে লিখব 25। এই দুটো তিনটাকে যদি আমরা বিয়োগ করি প্রতি ক্ষেত্রে আমাদের বিয়োগ ফল কতবার হচ্ছে না 2। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি বলা হয় যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ এইরকম হবে, তাহলে আমরা 2 এখান থেকে যেটি বার হলো এটি বিয়োগ করে সেখান থেকে আমরা 2 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হবে বা আনসার হবে এটি, ঠিক আছে 9934, এটি হবে ফাইনাল আনসার যাকে দিয়ে আমরা 12, 18 এবং 27, এটি হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে 12, 18 এবং 27কে ভাগ করা যায়। ওকে, নেক্সট নেক্সট আমাদের টাইপ 3-র 3 নম্বর অর্থাৎ লাস্ট অঙ্ক, সেটি হচ্ছে 13। কি বলা হচ্ছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, এখানে কিন্তু বলা নেই যে 1 অঙ্কের না 3 অঙ্কের না 5 অঙ্কের না 6 অঙ্কের, এখানে শুধু বলা রয়েছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা যদি আমরা ভাগ করি, ক্লিয়ার, যদি 36 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল যথাক্রমে 6, 14, 26 থাকবে। ওকে, সো এটি হচ্ছে আমাদের প্রবলেম, ক্লিয়ার। তাহলে আমাদের কীভাবে এখানে সলভ করতে হবে ব্যাপারটি সেটি আমরা দেখব। তাহলে আমরা কি করব না, প্রথমেই বলেছি যদি বলা হয় যে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে তাদের আমি লসাগু বার করব। এবং আমরা জানি এলসিএম কি, এলসিএম কি, এলসিএম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, তাহলে এলসিএম হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা, সব থেকে লোয়েস্ট সংখ্যা যাকে আমরা 16, 24 এবং 36 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এটি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করা যায়, ক্লিয়ার, এটি হবে আনসার। কিন্তু এখানে বলা রয়েছে কি না, এখানে আমাদের যেটি বলা রয়েছে সেটি হচ্ছে যে ক্রমান্বয়ে, দেখো এখানে যদি এরকম যখন থাকবে যথাক্রমে 6, 16, 6, 14, 26 এগুলো ভাগশেষ থাকবে, তখন আমরা কি বলেছি না ক্রমান্বয়ে 16 থেকে 6 বাদ দেবো, 24 থেকে 14 বাদ দেবো এবং 36 থেকে 26 বাদ দেবো। তাদের যে ডিফারেন্স সেটা আমরা দেখে নেব, তাদের ডিফারেন্সটা দেখে নেওয়ার পর, ঠিক তাদের ডিফারেন্স আমরা দেখে নেওয়ার পর আমরা টোটাল যেটি বার হবে সেখান থেকে সেই ডিজিটটি বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের লসাগু বার হলো কত 144, এবং এগুলো আমরা বাদ দিয়ে কি দেখলাম 16 থেকে 6 বাদ দিলে 10 হয়, 24 থেকে 14 বাদ দিলে 10 হয়, 36 থেকে 26 বাদ দিলে 10 হয়। তাহলে আমরা টোটাল এলসিএম থেকে 10 বাদ দিচ্ছি এবং 134, এটি হবে আমাদের কি আনসার, ক্লিয়ার। ওকে, সো নাও আমরা টাইপ ফোরের দুটি অঙ্ক করবো, সেটি হচ্ছে 7 এবং 8। ওকে, সো এখানে টাইপ ফোরের কী অঙ্ক দেওয়া রয়েছে আমরা একটু দেখি না, এখানে বলা রয়েছে 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে, এটি হচ্ছে 7-এর অঙ্কটি, তাই তো? ওকে, সো এই যে 7-এর এখানে অঙ্কটি রয়েছে, এখানে আমরা কী করব না, এখানে একটি আমাদের ব্যাপার রয়েছে, দেখো তাহলে আমরা প্রথম কি করব না 6, 8 এবং 9 এর আমরা কি করব না এলসিএম বার করব। এদের যদি আমরা এলসিএম করি তাহলে হবে 72, ক্লিয়ার। তারপর আমরা কি করব, যেহেতু এখানে বলা রয়েছে যে 200 এবং 300 এর মধ্যে, 200 থেকে 300 এর মধ্যে বৃহত্তম বলেছে, তাহলে আমরা কি করব এটি নিয়েই কাজ করব, বৃহত্তম বলেছে যেহেতু, তাহলে আমরা কি করব 72 দিয়ে 300কে আমরা ভাগ করব, ঠিক আছে। ভাগ করার পর আমাদের লস ভাগশেষ কতবার হয়েছে 12, সেখান থেকে তাহলে আমরা কী করবো 300 থেকে 12 বাদ দেবো, তাহলে 2, 8, 8, এটি হচ্ছে আমাদের সব থেকে বড়ো সংখ্যা যাকে আমরা 6, 8 এবং 9 দ্বারা ভাগ করতে পারি। এখন এখানে কিছুটা একটি কনফিউশন হয় যে আমরা কী করে বুঝবো যে 200 এবং 300 মধ্যে সব থেকে বড়ো সংখ্যা। ওকে, তোমরা 200 দিয়েও করতে পারো, আমরা যদি 200কে 72 দিয়ে ভাগ করি এটাও করা যায়, ঠিক আছে, এটা দিয়ে ভাগ করে আমরা যেতে পারি। কিন্তু আমাকে কী করতে হবে না, প্রতিবার এখানে যতগুলো বার হবে তার সাথে আমাকে 72 যোগ করে করে যেতে হবে।
অপসবকুচ বাধ্য, আমি এর পরের অঙ্কটাই ওই রকম আছে সেটা আমরা সলভ করব। তাহলে এখানে মেনলি কি দরকার না, আমরা আগে তিনটে লসাগু বার করব, তারপর যেটি বলা থাকবে যদি বৃহত্তম বলে তাহলে সব থেকে বড় যে লাইক লিমিট রয়েছে সেটিকে আমি নেব, অর্থাৎ এখানে 300 সেটিকে করলাম। যত ভাগশেষ বার হবে সেখান থেকে আমরা 12 বাদ দেব, যত বার হবে তার সাথে আমাকে কত যোগ করতে হবে 5। কেন? কারণ কি বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে নয় 5 অবশিষ্ট থাকবে। তাহলে এটি এটি যদি হয় এটি টোটাল ভাগ চলে যাবে এই তিনটে দ্বারাই, কিন্তু যদি আমাদের 5 অবশিষ্ট থাকতে হয় তাহলে আমাদেরকে 5 যোগ করতে হবে, যত অবশিষ্ট বলবে সেটি এই প্রসেসটি করার পর যোগ করে দেবে। তাহলে 293 হবে রাইট আনসার। ক্লিয়ার? এরপর আমরা 18 অঙ্কটি করব। এখানে কি বলা রয়েছে না, বলা রয়েছে 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। ওকে, এখানে দেখো কিন্তু কোনো বলে দেয়নি যে বৃহত্তম বা ক্ষুদ্রতম, বলা হয়েছে 400 এবং 500 এর মধ্যে। তাহলে এটি আমরা দুটো প্রসেসে করতে পারি। প্রথম কথা হচ্ছে 12, 16 এবং 24-এর আমরা এলসিএম বার করব, এলসিএম বার রয়েছে 48। এরপর এরপর আমাদের দুটো প্রসেস রয়েছে, যেহেতু এখানে বলা রয়েছে 400 এবং 500 এর মধ্যে, তাহলে আমরা 400টাকেও ধরতে পারি অথবা 500টাকেও ধরতে পারি। এখানে বলা রয়েছে 400 থেকে 500 এর মধ্যে, তাহলে আমরা এটা নিয়েও কাজ করতে পারি, এটা নিয়েও কাজ করতে পারি। যদি আমরা বড় সংখ্যাটা নিয়ে কাজ করি, ওকে, যদি আমরা বড় সংখ্যাটা নিয়ে কাজ করি, যদি আমরা 500 নিয়ে কাজ করি, তাহলে কী করতে হবে না, আমরা সেম জিনিস 48-কে আমরা 500-কে ভাগ করবো, ভাগশেষ বার হচ্ছে 20। এরপর কী করবো, 500 থেকে আমরা 20 বাদ দেবো, এটি হবে আনসার। ক্লিয়ার? যদি উত্তরে না থাকে, যদি আমরা এই প্রসেসটি করি, তাহলে কী করতে হবে, আমাদের প্রতিবার 48 বিয়োগ করে যেতে হবে যদি আমরা এই প্রসেসটি করি। কিন্তু যদি আমরা করি, যদি আমরা 400-কে নিয়ে কাজ করি, তাহলে কী করেছি দেখো, 48-কে আমরা 400-কে ভাগ করেছি, ভাগশেষ বার হচ্ছে 16। এরপর কী করেছি, আমি 400 থেকে 16 বাদ দিয়েছি, প্রথমবার হয়েছে কত না, 384। ক্লিয়ার? এরপর যদি আমরা ছোটো সংখ্যাটা নিই, তাহলে আমাকে 48 এখানে যে এলসিএমটা বার হবে যেটি, সেটি যোগ করে যেতে হবে। আর যদি আমরা বড় সংখ্যাটি ধরি, তাহলে আমাদের যে এলসিএম বার হবে সেটি বিয়োগ করে যেতে হবে। তাহলে দেখো এখানে আমি কী করেছি না, সব থেকে ছোটো সংখ্যা আমি ধরেছি 400, তাহলে কী করেছি, একবার 48 যোগ করলাম, এই এই এটি এলো, এটি থেকে আবার 48 যোগ করলাম, এটি এলো। তাহলে উত্তরে যেহেতু দেওয়া রয়েছে, এখানে তোমরা যদি আনসার দেখো 68, তাহলে এখানে টোটাল দেওয়া রয়েছে যে 420, 430, 410, 480। তাহলে এখানে আমাদের রাইট আনসার কি 480। তাহলে দেখো আমরা দুভাবে 480 পেতে পারি। প্রথম কথা হচ্ছে 500 সাথে 500 থেকে 20 বাদ দিয়ে এই এই পদ্ধতিতে, অথবা আমরা যদি 400 দিয়ে 48 দিয়ে 400-কে ভাগ করেছি এবং 48 যোগ যোগ করে 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 আমরা 480 পেয়েছি। ক্লিয়ার? তাহলে যদি আমরা ছোট সংখ্যা ধরি, তাহলে এখানে যে এলসিএম বার হবে সেটি যোগ করে যেতে হবে, আর যদি বড় সংখ্যা ধরি, তাহলে এখানে যে এলসিএম বার হবে সেটি বিয়োগ করে যেতে হবে, যদি আমাদের আনসার অন্য অন্য থাকে তাহলে। ক্লিয়ার? এটি হচ্ছে দুটো প্রসেস যার মাধ্যমে আমরা এটি সলভ করতে পারি। ওকে, সো নাও এরপর আমরা টাইপ ফাইভের দুটো প্রবলেম সলভ করবো, একটা হচ্ছে 4 এন্ড 5। ক্লিয়ার? সো এখানে দেখো কী রয়েছে না, এখানে 4-এর অঙ্কটা বলা রয়েছে যে দুটো সংখ্যার গসাগু দেওয়া রয়েছে 16 এবং তাদের সমষ্টি দেওয়া রয়েছে 128, কত জোড়া সংখ্যা হতে পারে, এগুলো হচ্ছে দুটো টাইপ। তাহলে 4 এবং 5 দুটোতেই বলা হয়েছে কত জোড়া সংখ্যা সম্ভব বা হতে পারে। সো এটি আমরা এরপর সলভ করব। এটি সলভ করার জন্য আমাদেরকে কী করতে হবে না, প্রথম কথা হচ্ছে দেখো দুটি সমষ্টি দেওয়া রয়েছে কত না, 128, গসাগু কত রয়েছে না, 16। এখন যদি আমি আমি আগেই বলেছি যদি গসাগু দেওয়া থাকে তাহলে আমরা অনুপাত ধরে নেব, যদি অনুপাত দেওয়া থাকে তাহলে গসাগু ধরে নেব। তাহলে অনুপাত আমি ধরে নিয়েছি, ধরি ওই দুটি সংখ্যার অনুপাত হচ্ছে x:y। ক্লিয়ার? এরপর এরপর হচ্ছে ব্যাপার, আমরা তাহলে সংখ্যাগুলো কী পাবো না, সংখ্যাগুলো পাবো আমরা যদি গসাগুর সাথে আমরা যদি সংখ্যার অনুপাতের গুণ করি, তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাই। তাহলে একটি সংখ্যা কী হবে 16x, আরেকটি হবে 16y। ক্লিয়ার? এখন আমরা প্রবলেমে আমাদের বলেই দেওয়া রয়েছে যে দুটি নাম্বারের সমষ্টি হচ্ছে 128, তাহলে আমরা লিখতে পারি 16x + 16y = 128। তাহলে 16 আমি বাইরে কমন নিয়ে নিচ্ছি, তাহলে +xy = 128, তাহলে x + y = কত বার হচ্ছে, 8 বার হচ্ছে। এরপর আমাদের কাজ হবে এই 8, এই 8-কে আমরা কতভাবে লিখতে পারি, অর্থাৎ x + y-এর আকারে আমরা 8-কে কতবার বা কতভাবে লিখতে পারি সেটি আমরা বার করব। তাহলে 1 + 7 = 8 হয়, 2 + 6 = 8 হয়, 3 + 5 = 8 হয়, 4 + 4 = 8 হয়। ঠিক আছে, এরপর আমরা দেখব যে কোন অনুপাতগুলো আর ভাঙছে না। দেখো আমরা যদি 2:6 নিই, তাহলে এটা ভেঙে যাচ্ছে, 2 = 2, 2 = 3, 6, তাহলে এই অনুপাতটা আমাদের হবে না, এটি আমাদের ক্যান্সেল।
ওকে, তাহলে থ্রি থ্রি ইজ টু যদি আমরা ফাইভ নিই এটি থাকছে, ওয়ান ইজ টু সেভেন দিলেও থাকছে কারণ আর ভাঙছে না। কিন্তু যদি ফোর ইজ টু ফোর নিই তাহলে এটা আবার কী হয়ে যাবে, ওয়ান ইজ টু ওয়ান হয়ে যাবে এই ফোর ইজ টু ফোরটা, তাহলে এটিও ক্যান্সেল। তাহলে আমরা ওয়ান ইজ টু সেভেন এবং থ্রি ইজ টু ফাইভ এই দুটো এমন একটি অনুপাত হবে যেগুলোকে আর ভাঙা যাবে না। তাহলে এই আমাদের মনে রাখতে হবে এই দুটো জোড়াই তোমার সংখ্যা হতে পারে, ঠিক আছে, এই দু জোড়া সংখ্যা হতে পারে। এবং তোমাদেরকে যদি বলা হয় যে সংখ্যাগুলি কী কী হবে, না সংখ্যাগুলি হবে এইরকম, না আমরা কী করব দেখো, তাহলে আমরা সংখ্যাগুলো কী পেলাম, একটি পেলাম, একটি অনুপাত পেলাম ওয়ান ইজ টু সেভেন এবং ওয়ান ইজ টু সেভেন, এবং এখানে গোসাগু কী বলা রয়েছে, এই শেপ কত না ষোলো। তাহলে আমরা যদি এখানে ষোলোকে ষোলো দিয়ে গুণ করি, এটাকে যদি ষোলো দিয়ে গুণ করি, তাহলে আমরা কী পেয়ে যাব, আমরা সংখ্যাগুলোর অনুপাত পেয়ে যাব। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে একটি অনুপাত হয়ে যাবে সিক্সটিন ষোলো অনুপাত ওয়ান ওয়ান টু, ওকে, একশো বারো। আরেকটি অনুপাত কত হবে, না থ্রি টু ফাইভ আমরা পেয়েছি যেটি ভাঙছে না, এটির সাথেও আমরা ষোলো গুণ করে দেবো, এর সাথেও আমরা ষোলো গুণ করব। গুণ করে দেখবে যেটি হবে সেটি হবে আরেকটি সংখ্যা। যদি বলা হয় সংখ্যাগুলো কী কী, তাহলে আমরা দু জোড়া সংখ্যা পাবো, এটি সরি আর হ্যাঁ দু জোড়া, এটি এটি আর এগুলো গুণ করে যেটি যেটি আসবে সেগুলো। ক্লিয়ার? আর যদি বলা হয় কত জোড়া সংখ্যা সম্ভব, না দু জোড়া, এটা আর এটা। ক্লিয়ার? দেখো পরের অঙ্কটিও সেম রয়েছে টাইপ ফাইভের, সেটি আমি করছি। ওকে, সো নেক্সট পাঁচ নম্বর প্রবলেমে কী বলা রয়েছে, যে দুটি সংখ্যার যোগফল বলা রয়েছে থ্রি ওয়ান ফাইভ এবং এই সেপ বলা রয়েছে থার্টি ফাইভ। বলা হচ্ছে এখানে তাদের কত জোড়া সংখ্যা সম্ভব। তাহলে আমি ধরে নিচ্ছি যে তাদের অনুপাত হচ্ছে এক্স ইজ টু ওয়াই, এবং তাহলে কী হবে, না সংখ্যা দুটি কী হবে, না একটি সংখ্যা হবে থার্টি ফাইভ এক্স আরেকটি হবে থার্টি ফাইভ ওয়াই। এরপর কী বলা রয়েছে, তাদের যোগফল, তাহলে থার্টি ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ ওয়াই সমান থ্রি ওয়ান ফাইভ, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, থ্রি ওয়ান ফাইভ বাই থার্টি ফাইভ সমান নাইন বার হবে। এই নাইনটাকে এই নাইনকে যদি আমরা ভাঙি তাহলে ওয়ান প্লাস এইট হয়, টু প্লাস সেভেন হয়, থ্রি প্লাস সিক্স হয় এবং ফোর প্লাস ফাইভ হয়। তাহলে দেখো এটি ভাঙছে না, এটি ভাঙছে না, এটি ভাঙছে না, কিন্তু এটি ভেঙে যাবে তিন একে তিন, তিন দুই ছয়, তাহলে এটি ভেঙে যাচ্ছে, এটি তাহলে আমরা নেব না। তাহলে এই তিনটি পেয়ার সম্ভব। তাহলে প্রথম পেয়ার কত হবে, ওয়ান ওয়ান ইজ টু এইট। তাহলে এক এখানে পেয়ারকে আমরা কী করবো, এই সেপ দিয়ে গুণ করবো, তাহলে ওয়ান ইন্টু থার্টি ফাইভ ইন্টু এইট ইন্টু থার্টি ফাইভ, এখানে যেটি বার হবে সেটি হবে এই আনসার। তাহলে এখানে কত হবে, থার্টি ফাইভ ইজ টু টু এইটটি। এখানে পেয়ার টু কী হবে, টু ইজ টু সেভেন, তাহলে টু ইন্টু থার্টি ফাইভ সেভেন ইন্টু থার্টি ফাইভ, তাহলে এখানে পেয়ারটি কত হবে, সেভেন ইজ টু সেভেন্টি ইজ টু টু ফোরটি ফাইভ। এবং থার্ড পেয়ার কী হবে, ফোর ইজ টু ফাইভ, এখানে অনুপাতটা ফোর ইজ টু ফাইভ, ফোর ইন্টু থার্টি ফাইভ ফাইভ ইন্টু থার্টি ফাইভ, তাহলে এখানে কত হবে, ওয়ান ফোরটি ইজ টু ওয়ান সেভেন্টি ফাইভ। তাহলে এগুলো হচ্ছে আমাদের টোটাল টাইপ আমরা করতে করলাম, না টাইপ ফাইভ পর্যন্ত করলাম, ঠিক আছে। এরপর আমাদের লাস্ট একটি টাইপ বেঁচে থাকলো, সেটি হচ্ছে টাইপ সিক্স, এবং এখানে একটি অঙ্ক রয়েছে সেটি হচ্ছে ফিফটিনের অঙ্কটি, সেটি আমরা করবো এবং দ্যাটস অল। ওকে, এরপর আমরা ফিফটিনের অঙ্কটি করবো। ফিফটিনের অঙ্কটি এক্সট্রিমলি সোজা রয়েছে, তবে ফিফটিনের অঙ্কটি বলেছি যে এখানে থ্রি বাই ফাইভ, জিরো পয়েন্ট থ্রি সিক্স অ্যান্ড জিরো পয়েন্ট টু ফোর, এগুলোর আমাদেরকে কী করতে হবে, না এস সি বার করতে হবে। ওকে, আই এম জাস্ট, আমার একটু টিউশন আছে এরপর, সেই জন্য একটু আমি তাড়াতাড়ি করছি, সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, সো এখানে কী রয়েছে, না এগুলো হচ্ছে আমাদের এগুলোর এস সি বার করতে হবে। তাহলে কী হচ্ছে, আমরা কী করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে দশমিকগুলো আমি হাঁটাবো। তাহলে যদি আমি এখানে দশমিকের উপর কটি কটি ঘর আছে, না দুটি ঘর আছে, সেই জন্য আমি কী করলাম, না একশো দিয়ে ভাগ করলে দশমিকটা তুলে দেওয়া যায়, এটিও তুলে দেওয়া যায়। এখানে আমরা কী করবো, না আমাদের কোনো প্রকারে এই যে সংখ্যাটি রয়েছে এটাকে আমাকে একশো বানাতে হবে নিচের থেকে। তাহলে আমরা কী করলাম, না কুড়ি দিয়ে গুণ করলাম। দেখো পাঁচকে আমি যদি কুড়ি দিয়ে গুণ করি তাহলে একশো হয়েছে, তাহলে আমি উপরও কুড়ি দিয়ে গুণ করলাম, নিচেও কুড়ি দিয়ে গুণ করলাম, এরকম করা যায় কারণ কুড়ি কুড়ি কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটি একই, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাগুলো বার হলো, এরপর আমি তোমাদেরকে সবাইকে শিখিয়েছিলাম যে ভগ্নাংশের আকারে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলোর কীভাবে আমরা লসাগু এবং গোসাগু বার করি, কী করি, না যদি গোসাগু এস সি বার করতে বলে তাহলে উপরের এস সি এম এবং নিচের এল সি এম, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার আমার ট্রিক। তাহলে আমরা কী করব, না উপরের লবগুলোর কী করব, এখানে আমাদেরকে কী বলেছে, না গোসাগু বার করতে বলেছে, এস সি বার করতে বলেছে, তাহলে উপরের আমরা এস সি এম বার করবো, নিচের আমরা এল সি এম বার করবো। তাহলে আমাদের উপরের আমাদের গোসাগু বার হবে বারো এবং এল সি এম বার হবে হান্ড্রেড। তাহলে কী হবে, না ক ঘর পরে আমরা দশমিক আছে, না দুটো শূন্য, তাহলে দু ঘর আগে দশমিক, ঠিক আছে। সো এটি হয়ে গেল আমাদের ফাইনাল আনসার, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, উপরের আমরা গোসাবো এবং নিচের হরগুলোর কী করলাম, লসাগু।
লসাগু করে এলো, উপরে এলো 12/100, তাহলে কত হলো 0.12, এটি হবে আনসার। ওকে, সো আজ আমরা 1 to 15 অঙ্কগুলো আমরা সলভ করলাম। এরপর আমরা নেক্সট দিন 16 to 35 সব অঙ্কগুলো আমরা শেষ করে ফেলবো। ওকে, সো দ্যাটস ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। অ্যান্ড যদি কোনো জায়গায় প্রবলেম থাকে বুঝতে, প্লিজ কমেন্ট সেকশনে জানাও, অ্যান্ড আই উইল ডেফিনেটলি ক্লিয়ার ইট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।